বিমানবন্দরে নৌসাদকে শ্রদ্ধা আবেগাপ্লুত সহকর্মীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নৌসাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে তার মরদেহ বহনকারী বিমানের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকালে ঢাকা এসে পৌঁছায় বিমানবন্দরে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তার শোকার্ত সহকর্মীরা বিমান মলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার প্রথম আলোকে বলেন ক্যাপ্টেন নৌসাদের মরদেহ বহনকারী ফ্লাইটটি আজ সকাল নয়টা দশ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বিমান সূত্র জানায় বিমানের দোহাগামী বোয়িং সাতশো সাইত্রিশ আটশো ময়ূরপঙ্কী ফ্লাইট দেশে ফেরার পথে ভারতের নাগপুরে থামে সেখান থেকে ফ্লাইটটি ক্যাপ্টেন নৌসাদের মরদেহ নিয়ে দেশে আসে ফ্লাইটটি অবতরণের আগে নৌসাদের সহকর্মীরা বিমানবন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বিমান অবতরণের অবতরণের পর সহকর্মীরা তার কফিনটি কাঁদে করে নামান পরে একটি মঞ্চে সেটি রাখা হয় সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিমানের সিও আবু সালে মোস্তফা কামাল শ্রদ্ধা জানান বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন ইউএস বাংলা এয়ারলাইন্স সহ অন্যদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা নিজেদের টুপি খুলে নৌশাদকে শ্রদ্ধা জানান এ সময় পাইলটরা আবেগপ্রবণ হয়ে পড়েন তাদের অনেককেই অস্ত্র দেখা যায় সেখানে